বর্গাচাষী জীবন মিয়া কুমিল্লা মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের বাসিন্দা। তার জমিতে আউশ ধান পেকে গেছে। চার মেয়ে এক ছেলের জনক তিনি। অন্যের জমি চাষ করা ছাড়াও যখন যে কাজ পান তাই করেন, বলা যায় দিন মজুর, কাজ করে খান। গতকাল বিকেলে কত স্বপ্ন নিয়ে জমিতে ধান কাটতে গেলেন, এ ধান থেকে চাল করবেন, আগামী মাস ছয়েক আর ভাতের জন্য চিন্তা করতে হবে না। আরো কত কি স্বপ্ন দেখতে দেখতে জমির পাশে গিয়ে হাজির হন। আইলির উপর দাঁড়িয়ে পুরো জমির উপর চোখ বুলিয়ে নেন। জমিতে ধানও ভালো হয়েছে, তৃপ্তির ঢেকুর উঠে জীবন মিয়ার মনে। জমির উপরে ঝুলে ছিল পল্লী বিদ্যুতের তার। জীবন মিয়া ধান কাটা শুরু করলেন। হঠাৎ করেই বিদ্যুতের তার পিঠে লেগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেন। ধান কাটতে গিয়ে জীবনটাই দিয়ে দিলেন জীবন মিয়া। পল্লী বিদ্যুতের ডিজিএমকে যখন ফোন দিয়ে বললাম আপনাদের অবহেলায় কৃষক জীবন মিয়ার করুণ মৃত্যু হলো, তখন তিনি বললেন দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা তো আপনাদের অভ্যন্তরীণ বিষয়, জীবন মিয়ার পরিবারে যে অপরিণীয় ক্ষতি হয়ে গেল তার কি হবে। ব্যস্ততার অজুহাতে তিনি ফোন রেখে দিলেন। বিকেলের সোনালি রোদ মাঠের সোনালি ধানের ছড়ায় লাগে, দক্ষিণা বাতাসে দোল খায়। পাশে কৃষক জীবন মিয়ার লাশ পড়ে থাকে। তিনি বুকে আঁকড়ে ধরেছিলেন তার সোনালি ধান, বুকের মাঝে স্বপ্ন চেপে ধরেই শেষ নিঃশ্বাস নিলেন। তখনও কোথাও কেউ নেই। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার। জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।